ওরা হাসকারিতে যাচ্ছেন যান, যতবার খুশি যান, একটা রাজনৈতিক দল তারা তদন্তকারী সংস্থা হয়ে গেছে, আবার তদন্তকারী সংস্থাকে নির্দেশও দিচ্ছে কাকে গ্রেপ্তার করতে হবে কাকে গ্রেপ্তার করতে হবে না, এটা ওরা দেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন, ভারতবর্ষের মানুষ দেখছেন, কালকে হয়তো দেখবেন কেউ ধাপাতে গিয়ে ধাপাবাজি শিকার হয়েছে, তদন্তকারী দল যেতে পারে। মানুষের দ্বারা পরিত্যক্ত একটি জীর্ণ দল, তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে তারা একদম হিমশিম খাচ্ছে, এখন ভেসে বেড়ানোর জন্য এইসব করে বেড়াচ্ছে, পরিবর্তন নিয়ে নেমে পড়েছে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শোনাব। হাসখালি এই ধারাবাহিকতা চলছে, এই ট্র্যাডিশন চলছে, কোথাও বিজেপি সরকার কোথাও তৃণমূলের সরকার, বাট ট্র্যাডিশন কিন্তু চলছে। তাই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়ে যারা সত্য উদ্ঘাটন করার দাবি করছে তাদেরকে তো বলবো, সরকার আপনাদের, মন্ত্রী আপনাদের, প্রধানমন্ত্রী আপনাদের, আরও বড় সড়ো ব্যবস্থা করুন, এসব নাটক করে কী হবে, তাকিয়ে দেখুন সর্বত্র। তাই যদি বিজেপি পার্টির এতটাই প্রতিবাদ থাকে তো জানালে ভাই, রাষ্ট্রপতির কাছে গিয়ে আমি যেরকম বলে চিঠি পাঠিয়েছি আপনারাও চিঠি পাঠান। আপনাদের গৃহমন্ত্রী দিল্লিতে বলছে পশ্চিমবঙ্গে যাওয়া যাবে না, খুন হয় তো, খুন হচ্ছে যখন গৃহমন্ত্রী বলছে তখন বাংলায় দূরবস্থা করা তো তার আগে জানা উচিত, সেই ব্যবস্থা সেটা যদি জানে তাহলে বাংলা বিরোধী ব্যবস্থা কি করেছে। নজর রাখবো পরের খবরে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়, সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো ডিভিশন বেঞ্চ, আরো চার সপ্তাহ বাড়লো স্থগিতাদেশের মেয়াদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই কোনো পদক্ষেপ নিতে পারবে না, 13ই মে পরবর্তী শুনানি। মামলা আবার আগামী 13ই মে সকাল 10:30 জাস্টিস সুব্রত তালুকদার এবং জাস্টিস আনন্দ কুমার মুখার্জির বেঞ্চে ফিক্সড হয়েছে। ততদিন অবধি 13ই মে অবধি এই এসএসসি সংক্রান্ত যতগুলো মামলা, গ্রুপ সি, গ্রুপ ডি এবং ক্লাস 9 এবং 10 অ্যাপয়েন্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট টিচারের যে অ্যাপয়েন্টমেন্ট, সেগুলো সমস্ত মামলাই সিঙ্গেল বেঞ্চের যে যে নির্দেশ আছে তার উপর স্থগিতাদেশ থাকলো। যেহেতু ডিভিশন বেঞ্চে স্টে আছে, সিঙ্গেল বেঞ্চ ফার্দার কোনো স্টেপ নিতে পারবে না এই সংক্রান্ত মামলাগুলোতে। সিবিআই প্রসিডিংয়ের ওপরও 13ই মে অবধি স্টে আছে, 13ই মে 2022। ইত্তেফাকের কমিটি এই সংক্রান্ত যে গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলা সংক্রান্ত বিষয়ে রিপোর্ট দেবেন ডিভিশন বেঞ্চের কাছে আগামী 13ই মে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।